হে জগৎবাসী, আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে এই পৃথিবীতে আল্লাহ বলতেছে আমি আল্লাহ আমি, আর শয়তান বলতেছে আমি শয়তান আমি। তাহলে আল্লাহ বলতেছে আমি, শয়তান বলতেছে আমি। হে মানুষ, আপনি বলেন তো আপনি কে? হে হে জগৎবাসী, জানি না আমার এই কথাটি কেউ যদি নর্মাল মনে নেয় আর এই কথাটা খুব নিচু স্তরে ভেবে নেয়, তাহলে তার সাথে আমার বলাটা হয়ে যাবে বোকামি, এবং সে যে বলল বা সে যেটাকে গুরুত্ব দিল না এটাও হয়ে গেল বোকামি। তবে আমি বলতে চাই যে আল্লাহ বলতেছে যে আমি সর্ববিষয়ে সর্বশক্তিমান, আমি সব কিছু করাই এবং আমি সব কিছু সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ কি বলতেছে? আমি আমি। তাহলে এখন আমি বলবো, শয়তান বলতেছে যে আমি আমি, আমি শয়তানি সৃষ্টি করাই, আমি সমস্ত শয়তানি করাই এবং নিজেও করে থাকি। তাহলে এখন বিষয়টি হলো, শয়তান বলল আমি আমি আমি, আল্লাহও বলতেছে যে আমি আমি। তাহলে হে জগৎবাসী, তাহলে আপনি কে? আল্লাহ যদি বলে আমি, শয়তানও যদি বলে আমি, তাহলে আপনি কে? যদি বলেন আমি কেউ না, তাহলে ভুল বললেন। আর যদি বলেন আমি কেউ, তাহলে আপনি কে? যদি বলেন যে আমি কে, আমার নাম তো ইমুক রহমতুল্লাহ, ইমুক কুদ্দুস আলী। না বাবা, এটার কথা বলিনি। আমি বলতে চাচ্ছি যে আমি শব্দটা যে সৃষ্টির আগে, সৃষ্টির সময় এবং সৃষ্টির পরে যে বিষয়টা, যে আমি শব্দটা কে, কে বলতেছে যে আমি? আল্লাহ বলতেছে, শয়তান বলতেছে। এখন হে মানুষ, আপনিও যদি বলেন আমি, তাহলে সে কিন্তু বলে ফেলেছে যে আমি মুকরুম আবেদ, আমি আমি আদম বানাইছি, আমি সমস্ত শয়তানির কারখানা গড়ে তুলতেছি বা তুলি। তো এখন আমার কথা হলো, আল্লাহ বলল আমি, শয়তান বলল আমি, তাহলে আপনি আমি কে? বলুন যে আপনি আমি কে? তাহলে বোঝা গেল, এখানেই বলা হয়েছে যে মান আরাফা নাফসাহু ফাকাত আরা রাব্বাহু, সর্বপ্রথম তুমি তোমার নিজেকে চিনো, এরপরে তুমি তোমার রবকে চিনবে। যিনি রব তিনি আমি, আর তিনি অনেক দামি। একমাত্র রব বলতে পারে যে আমি, আর শয়তান বলতেছে আমি। তাহলে কে তুমি, কে আমি? এই পরিচয়টা পাইবার জন্যে আমরা এই জগতে জন্ম নিয়েছি আর পরীক্ষা দেওয়ার জন্য এসেছি, এবং এই পরিচয়পত্রগুলো জানার জন্য এসেছি। এখন এই পৃথিবীতে এসে যদি নিজের পরিচয়হীন হয়ে যেতে হয়, তাহলে কিন্তু আমাদের এই জন্মান্তরেই ঘুরতে হবে, যতদিন পর্যন্ত আমরা এর উত্তর খুঁজে না পাব। তাহলে কোরআন খুলেন, কে আপনি? আপনার পরিচয়টা কোরআনে দেখান, পাবেন না। তাহলে কোরআনেই আছে, কিন্তু ওখান থেকে খুঁজে বের করার মতো মানুষ লাখে দুই একজন। এবার আসি নিজের দেহতত্ত্বের মধ্যে। এই দেহতত্ত্বের মধ্যে যদি আসি, তাহলে সেই দেহ কোরআনের মধ্যে সেই পরিচয়পত্রগুলো আছে। যেদিন আপনি এই পরিচয় পেয়ে যাবেন, তখন আপনিও বলবেন যে আমি। কিন্তু পরিচয় ছাড়া যখন বলবেন, তখন ফল্ট হবে
তখন আপনি শয়তানের কাছে আটকা পড়বেন, আপনাকে আল্লাহ আটকে দিবে যে তুমি যে বলেছো আমি কি বুঝে বলেছো, কি আছে তোমার। হে জগতবাসী, এই জন্যই বলা হয়েছে সুরা কাহাফের 17 নম্বর আয়াতে বলেছে, সুরা ফাতা 10 নম্বর আয়াতে বলেছে আল্লাহ যে যার মুর্শিদ নেই, যার মুর্শিদ নেই সে কখনো সুপথে নেই। তাহলে মুর্শিদ যার আছে সে সুপথে আছে, যে মুর্শিদকে মানে তিনি সুপথে আছে। তবে হে জগতবাসী, আজকে কথাটা লম্বা করব না, আজকে আপনাদের হে বিশ্ববাসী, সমস্ত বিশ্ববাসীর কাছে আমার এই কথাটা জানার রইল, আল্লাহ বলতেছে আমি, শয়তান বলতেছে আমি। তাহলে তারা দুইজন শয়তানের দিক দিয়ে একজন দামি আর ভালোর দিক দিয়ে আল্লাহ দামি, তাহলে আমি কে? এই পরিচয়টা মানব দেহের দেহ কুরআনের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন, তাই চক্ষুমানদের কাছে গিয়ে এটা জেনে নিতে বলা হয়েছে। তাই বলা হয়েছে যে মান আরাফা নাফসাহু ফাকাত আরা রাব্বাহু, যে সর্বপ্রথম তুমি তোমার নিজেকে যদি চিনতে পারো তাহলে তোমার রবকে চিনবে, আর যেদিন রবকে চিনবো রবের সাথে আমার সাক্ষাৎ হবে এবং তার সাথে আমার মোলাকাত হবে, সম্পর্ক হয়ে যাবে, তখন আল্লাহর বান্দা থেকে বন্ধুতে পরিণত হতে পারবো। তখন কি হবে? আমাদের আর দুঃখ থাকবে না, ভয় থাকবে না, আমরা চিরস্থায়ী হয়ে যাব আল্লাহর কাছে। তবে আজ ছোটো করেই কথা বললাম, আর জানার রইল যে বলবেন হে মানুষ, বলবেন হে জগৎবাসী, আপনি কে? শুধু বললেই হবে না, সেই নামটি দেহ কোরআনে থাকতে হবে। কারণ একটা কোম্পানি একটা মোবাইল তৈরি করলো, এই মোবাইলের মধ্যে লেখা আছে স্যামসং, তাহলে ছেড়ে দেওয়ার আগে কিন্তু এর কোম্পানির নামটা দেওয়া আছে। তাহলে আল্লাহর কোম্পানির থেকে যদি আমরা এসে থাকি তাহলে সেই পরিচয়পত্রটা আমাদের মধ্যে আছে, তা জানতে হবে। তাই আজ ইঙ্গিত করলাম, যদি কারো জানা থাকে আমাকে বলবেন। তো আজ এই বলেই রাখবো। আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এই বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।